नमस्कार बंधुरा आमार चैनलेर आरो एकटी पर्वे आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो भिंडी मसाला फ्राई आर तार रेसिपी आमी आपनादेर साथे शेयर करब। एर जोन्नो आमी प्रथमे कड़ाईते निलाम 3 टेबिल स्पून मतो कुकिंग अएल। अएल एकटुखानि गरम हये गेले एकटा मीडियम साइजेर आलू आमी स्लाइस करे केटे रेखेछिलाम, आलूटा दिये दिलाम। आलूटा लाल लाल करे भेजे आमी तुले राखबो। भेंडिर जे समस्त रेसिपी आमरा प्राय बानिये थाकि जेमन सर्षे दिए भेंडी आलुर तरकारी, तार थेके किन्तु एर टेस्ट सम्पूर्ण आलादा। जे कोनो दिन डिनारे एकबार ए रेसिपी ट्राई करे देखते पारेन। रुटी परोटार साथे खेते किन्तु भीषण भालो लागे। तबे चेष्टा करबेन एकटु गरम गरम सार्व करार, कारण ठंडा हये गेले एर टेस्ट अतटा भालो पोछा जाय ना। देखुन आलूगुलो भाजा हये गेछे, भाजा आलूटा आमि तुले रेखे दिलाम। एबार ओई एकई तेलेर मध्ये आमि फोड़नेर जन्य दिलाम हाफ टीस्पून मतो गोटा जिरे। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করলাম জুলিয়ানসে কাট করা রসুন। আমি 4-5 কোয়া মতো রসুন নিয়েছিলাম, যেটা আমি তেলের মধ্যে দিলাম। আমি 30 সেকেন্ড মতো রসুনটা দিয়ে নাড়াচাড়া করব, খুব একটা লাল করার এখানে প্রয়োজন নেই। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছি। পেঁয়াজটাও আমি এর মধ্যে অ্যাড করব। তারপর আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করব। এক মিনিট পরে দেখুন পেঁয়াজ রসুন অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ভেন্ডিগুলো। আমি একটা ভেন্ডি দুটো টুকরো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভেন্ডি দেওয়ার পর আমি একটুখানি স্প্রেড করে নেব। তারপর কিন্তু খুব একটা বেশি আমি নাড়াচাড়া করব না, কারণ কড়াইয়ের মধ্যে ভেন্ডি দেওয়ার পর যদি খুব বেশি নাড়াচাড়া করা হয় অনেক সময় ভেন্ডি নরম হয়ে গলে যায়। রান্নাটা যেহেতু ভেন্ডি মশলা ফ্রাই, ওই জন্য খুব একটা ভেন্ডিটা আমি নরম করব না, একটুখানি ক্রাঞ্চি রাখবো। 1-1.5 মিনিট পর দেখুন জল মোটামুটি শুকিয়ে এসেছে, একটুখানি ভেন্ডিটা ভাজা ভাজাও হয়ে গেছে। আমি এপিট ওপিট করে আর একটুখানি নাড়াচাড়া করে দেব। ড্রাই স্পাইসেসের মধ্যে আমি শুধুমাত্র হলুদ এখানে ব্যবহার করব। আমি দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন। নুন তো অবশ্যই করে লাগবে। নুন আর হলুদ দেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করব। নুনটা দেওয়ার জন্য অটোমেটিক্যালি এটা আবার একটুখানি জল বেরোবে আর অনেকটাই সেদ্ধও হয়ে যাবে। এরপর আমি উপর থেকে অ্যাড করব 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাড করার পর আমি দিলাম বেশ খানিকটা টমেটো সস। এক্ষেত্রে আমি 2 টিস্পুন মতো ব্যবহার করেছি। এক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সসটাই ব্যবহার করবেন, টমেটো পেস্ট ব্যবহার করলে কিন্তু ওই ট্যাঙ্গি টেস্টটা পাবেন না। চিলি ফ্লেক্স আর টমেটো সস দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করব। আলুগুলো যেহেতু ভীষণ ভালোভাবে ভাজা ছিল ওই জন্য অলমোস্ট সেদ্ধ হয়ে আছে। তবে এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে আলুটা এখনও সেদ্ধ হয়নি, তখন কিন্তু বাকি রান্নাটা আপনারা ঢাকনা বন্ধ করেও করতে পারেন। আমি দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি আর ঢাকনা বন্ধ করলাম না। সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবে মিশে যাওয়া অবধি আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একদম শেষে আমি অ্যাড করব বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা অ্যাড করে আবার একটুখানি নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু রান্না পুরোপুরি রেডি। আমার বানানো রান্না যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সমস্ত বন্ধু এতক্ষণ ধরে বসে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, ধন্যবাদ।